বর্তমানে গোটা পৃথিবীতে প্রায় চল্লিশ লক্ষ মসজিদ আছে চল্লিশ লক্ষ মসজিদে দৈনিক পাঁচ পাঁচ বার করে আল্লাহর জমিনে দৈনিক কোটি হয় আল্লাহ আজানের মধ্যে সবচেয়ে ব্যবহারিত শব্দ হলো আল্লাহ এই আল্লাহর মধ্যে যে আলিফ এই আলিফ সর্বমোট আজানের মধ্যে আছে সাতচল্লিশ বার এর পরের অক্ষর লাম আছে পঁয়তাল্লিশ বার এরপরে হলো হা আছে বিশ বার সাতচল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস বিশ সমান সমান বারো এই কোরআন খুলে দেখেন একশো বারো নম্বর সুরার নাম সুরা ইখলাস সুরা ইখলাসের মধ্যে আল্লাহ তালা আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছে ওর কাউ মার রক ইনের ব্যাখ্যায় তাফসির রুহুল মানিতে নিতে আল্লাহ মা আলুসির রহমাতুল্লাহ লিখেছেন সল্লু মাল মুসল্লিন পাঁচ সত্য নামাজ জামাতে সেটা দায়ী করবা নুদিয়ালির সলা তিমি আউমিল জুমুহা ফাস আহু ইলা আবি কিল্লা ওদারুল বাইয়ে এখানে নুদী আলি সলা নুদী আলি সোলা দ্বারা যদিও জুমার নামাজের দ্বিতীয় আজান এই আজান উদ্দেশ্য কিন্তু ভাই শুধু একা এক না তো কোরান মাজিতে আজান শব্দটি পাঁচবার এসেছে সার্বিক দিক দিয়ে চিন্তা ভাবনা করলে বোঝা যায় মুসলমানদের উচিত জুমার সহ পাঁচ নামাজ আজানের সাথে সাথে মসজিদে এসে জামাতের সাথে আদায় করা ওর কাউমার রক ইনের ব্যাখ্যায় তাফসির রুহুল মা নিতে আল্লাহ মা আল উসির আহমাতুল্লা লিখেছেন সল্লু মাল মুসল্লিন পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করবা আজান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজান সম্পর্কে কিছু তথ্য দিলে আপনারা অবাক হয়ে যাবেন আজীব হয়ে যাবেন সুহান আল্লাহ এই গোটা পৃথিবীতে বর্তমানে গোটা পৃথিবীতে প্রায় চল্লিশ লক্ষ মসজিদ আছে চল্লিশ লক্ষ মসজিদে দৈনিক পাঁচ পাঁচ বার করে আল্লাহর জমিনে দৈনিক দুই কোটি বার আজান হয় আল্লাহ আকবর আজানের শুরু শব্দ কি আল্লাহ আকবার আল্লাহ আকবার শুরু শব্দ আল্লাহ না শেষের শব্দ কি লা ইলাহা ইল্লাল্লাহ শুরুতে আল্লাহ শেষে আল্লাহ প্রথম শব্দ আল্লাহ শেষে শব্দ আল্লাহ এর মানে হল আল্লাহই শুরু আল্লাহ শেষ গোটা কোরআন মাজিদে আপনি আজান শব্দটি পাঁচবার পাবেন ফার্স্ট টু লাস্ট আর আমরা দৈনিক পাঁচ শক্ত নামাজ আদায় করি আজানের মধ্যে মোট শব্দ আছে পঞ্চাশটি আল্লাহ তালা সর্বপ্রথম নবীর উপর পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করছিলেন আজানের মধ্যে শব্দ আছে পঞ্চাশ আল্লাহ প্রথম কি করেছিল পঞ্চাশ শক্ত নামাজ ফরস করেছিল যদি কেউ ফা শক্ত আদায় করে পঞ্চাশ শক্ত সবাব আল্লাহ তালা দান করবে আজানের মধ্যে সর্বমোট ভিন্ন অক্ষর আছে সতেরোটি ফাঁস শক্ত নামাজের কয় রাকাত ফরস জানেননি ফাঁস শক্ত নামাজের সতেরো রাকাত ফরজ ফজরের দুই রাকাত জোহরের সার রাকাত আসরের সার রাকাত মাগ্রীবের তিন রাকাত এশার চার রাকাত হয়েছে কত সতেরো রাকাত দেখেন কত তথ্য কত মিল সুবাহ আল্লাহ আজানের মধ্যে সবচেয়ে ব্যবহারিত শব্দ হলো আল্লাহ আল্লাহ এই আল্লাহ এই আল্লাহর মধ্যে যে আলিফ এই আলিফ সর্বমোট আজানের মধ্যে আছে সাতচল্লিশ বার এর পরের অক্ষর লাম আছে ৪৫ বার এর পরে হলো হা আছে বিশ বার সাতচল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস বিশ সমান সমান তো বারো এই কোরআন খুলে দেখেন একশো বারো নম্বর সুরার নাম সুরা ইখলাস সুরাই ইসলাসের মধ্যে আল্লাহ তালা আল্লাহর নিজের পরিচয় তুলে ধরছে ওল্হু আল্লাহহু আহাদ বল তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহহু সমাদ আল্লাহ কারো মোকাবেক্ষী নয় সবাই আল্লাহর মোকাবেক্ষী লা মিয়া আলিদ আল্লাহ কাউকে জন্ম দেন নাই কার থেকে জন্ম নেন নাই ওয়ালা মিয়া কুফুয়ান আহাদ তার সমতুল্য কেউ নেই سبحان الله